হাফ খেলা হয়ে গেছে তো এখন দেখা যাক স্টেডিয়ামে দর্শক একদম মন দিয়ে খেলা দেখছে দেখতে পাচ্ছ এদিকে মেয়েদের দেখতে পাচ্ছ ওই যে একজনের লেগে গেছে তোকে এখন হসপিটালে নিয়ে যাবে খেলা মানে হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ব্লগস তো ভিউয়ার্স কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর চলে এসেছি নিউ একটা ব্লগে আর আজকে আমরা কোথায় যাচ্ছি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো তো চলো ভিডিওটা একদম স্কিপ করবে না পুরোটাই দেখতে হবে তো ভিউয়ার্স রাস্তায় বেরিয়ে গেছি দেখতেই পাচ্ছ আর এখন আমি টোটো ধরে সোজা স্টেডিয়ামের কাছে যাব তো চলো টোটোতে উঠে গেছি দেখতেই পাচ্ছ প্রতিযোগিতার মহসিন মোল্লা ওনাকে ধন্যবাদ জানাই টেকনিক্যাল কমিটির আসন শ্রী কোন দিকে দেখতে পাচ্ছ খেলা স্টেডিয়ামে চলে এসেছি তো চলো এখন ভিতরে যাই টেকনিক্যাল কমিটি তো স্টেডিয়ামে চলে এসেছি আর এখন যাচ্ছি উপরে যেখানে আর কি মেয়েদের বসার ব্যবস্থা করেছে সেখানেই যাচ্ছি খেলা এখন শুরু হবে দেখতে পাচ্ছ এদিকে হচ্ছে মেয়েদের বসার আর ওদিকে ছেলেদের আর তো সবে সব টিম মাঠে নামছে দেখতে পাচ্ছ আর আমরা তো বসে আছি দেখা যাক ফার্স্ট টাইম এসেছি খেলা দেখতে দর্শকদেরকে একটু দেখিয়ে দিই ভীষণ খেলা কাকু একদম মন দিয়ে কিন্তু চানা বিক্রি করছে দেখতেই পাচ্ছ তোমরা হ্যাঁ হ্যাঁ নামছে সবে জাতীয় সঙ্গীত হবে তারপর খেলা শুরু ঘুটি কারো মানে ওইদিকে একটু সরে যেতে পারে এখন জাতীয় সঙ্গীত হবে তো সবাই দাঁড়িয়ে গেছে দেখতে পাচ্ছ জাতীয় সঙ্গীত হওয়ার পর খেলা শুরু হবে তো সবাই আমরা দাঁড়িয়ে গেছি তো দেখতে পাচ্ছ দর্শকেরা মানে প্রচুর দর্শক হয়েছে তো দেখতে পাচ্ছ মানে জাতীয় সঙ্গীত হয়ে গেছে তো এখন খেলা শুরু হবে তো দেখতে পাচ্ছ খেলা শুরু হয়ে গেছে কার মতো
তো খেলা স্টার্ট হয়ে গেছে দেখতে পাচ্ছো তো আমরা আজকে আসলাম খেলা দেখতে ভালো লাগছে খেলা শুরু হয়ে গেছে তো আমি খেলা দেখি তারপর আসি ভয় লেগেছে কি জানে বলটা যে উপরে এসেছে তো বলটা চলে আসছে আমার গেল কি বলে কাজ কি বল দেখতে পাচ্ছো খেলা কন্ডিশন চলছে হ্যাঁ বাবাই দর্শকেরা কিন্তু মনোযোগ সহকারে কিন্তু খেলা দেখছে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছ ওই যে একজন আর লেগে গেছে তোকে এখন হসপিটালে নিয়ে যাবে খেলা মানে করতে করতে আর কি অ্যাক্সিডেন্টটা ঘটেছে তো ওকে ওনাকে নিয়ে আসা হচ্ছে এদিকে তো খেলতে খেলতে মানে দুজন একসাথে মানে সংঘর্ষটা হয়েছে তো যে কারণে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে দেখতে পাচ্ছ হে মাথা ছোটা দেখছি দেখতে পাচ্ছি এখনো খেলা চলছে আর আমরা এখানে বসে আছি সব লাইনে দিকে মেয়েদের যাই হোক আমরা সব বসে খেলা দেখছি খেলা কেমন লাগছে তোমাদের তো অবশ্যই জানাবে না না বলতে চাইছি কিছু বলবে ও কাকু বলছি ইউটিউবে দেবো আসো এদিকে সরে আসো তোমাকে ভাইরাল করবো আসো বাদাম কাকু দেখেছেন তো তাহলে বলুন স্টেডিয়ামে দর্শক একদম মন দিয়ে খেলা দেখছে দেখতে পাচ্ছ এদিকে মেয়েদের আর ওদিকে মানে ছেলেদের দর্শকরা একদম মানে উল্লাস হয়ে গেছে দর্শকরা খেলা দেখে হাফ খেলা হয়ে গেছে তো এখন দেখা যাক খেলা নিয়ে কেউ কিছু বলতে চাই তো দেখতে পাচ্ছি আমরা আজকে খেলা দেখতে এসেছি এখন মানে ফাইনালের দিনকে আসবো এদিকটা আপনি সব থেকে খেলা শেষ সাদা জার্সি দুটো গোল দিয়ে দিয়েছে অলরেডি আর হলুদ দেখতে পাচ্ছ একটাও দিতে পারিনি তো এখন মনে হয় সাদা জার্সি জিতে যাবে ফাইনালি দেখা যাক কি হয় লাস্ট মানে চলছে খেলা আবার আসছে হলুদের দিকে তিনটে খাবে মনে হয় আজকে খেলা দেখতে দেখে একেবারে সন্ধ্যা হয়ে গেছে দেখতে পাচ্ছ আর মানে খেলা শেষ হতে যায় সাদা জার্সি মানে জিতে যাবে জিতে গেছে অলরেডি দুটো গোল দিয়ে দিয়েছে আর খেলা এবার শেষ হতে যাবে দেখা যাক লাস্ট পর্যন্ত তোমরা সাথে থাকো আর দেখতে থাকো খেলা শেষ কত লাস্ট খেলা চলছে দর্শকদের একটু দেখিয়ে দিই তো দেখতে পাচ্ছ থাকা গেছে স্টেডিয়াম একেবারে খেলা শেষ হয়ে যায় সাদা জার্সি ফার্স্ট হয়ে গেছে তো ফাইনাল খেলা হবে 31 তারিখে রবিবারে এখনো চেষ্টা চালাচ্ছি শেষ খেলা শেষ ওদের বাচ্চা মনে করছে দেখো তো খেলা এখন শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছ দর্শকরা একেবারে মানে সব স্টেডিয়ামের ভিতরে একদম ঢুকে গেছে আর এখন আমরা বাড়িতে যাব তো এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে একটু পুরোটা দেখাই তো দেখতেই পাচ্ছ তোমরা স্টেডিয়ামে একেবারে ফাঁকা হয়ে গেছে খেলা দেখতে পাচ্ছ আমাদের ক্যানিয়ের মানে কিছু কিছু সুন্দর জিনিস তোমাদেরকে দেখায় এমএলএ কাপ আর কি চলছে
পরে মানে সানা জার্সি জিতে গেছে আর এখন অনুষ্ঠান চলছে আর সোমবারে আসব খেলা দেখতে ভালো লাগছে আজ ভাবলাম তোমাদের সাথে একটা ব্লগ অবশ্যই শেয়ার করি তো স্টেডিয়ামের খেলা আর কি তো শেয়ার করলাম দিদিদেরকে ছেড়ে দিয়ে আমি হেঁটে হেঁটে বাড়িতে যাচ্ছি আর এখান থেকে আমার বাড়িটা বেশি দূর না তো সেই জন্য আর কি দিদিরা টোটোতে উঠে গেছে আর আমি হেঁটে হেঁটে বাড়িতে যাচ্ছি তো দেখতে পাচ্ছ মানে বেরিয়েছি আর বাড়িতে যাচ্ছি তো চলো বাড়িতে যাই দেখতে পাচ্ছ আমি বাড়িতে চলে এসেছি খেলা দেখা হয়ে গেছে আর চলো আজকে রাতের জন্য কি মেনু হচ্ছে সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই তো ওখান থেকে এসে অনেকটা টায়ার্ড লাগছিল তো সেই জন্য করে আর বেশি কিছু করিনি আজকে পুঁই শাকের বিটুলি আলু দি শিম আর সব কিছু মিলিয়ে আর কি একটা মাছের তরকারি করব আর মাছের তরকারি করব আর কিছুই করব না একটা ভাজা করব তো রাতে আজকে ভাত হবে সেই জন্য আর রান্না করতে করতে আজকের মতো ব্লগটা শেষ করে দেব কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে বাজিয়ে দেবে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো আর গুড নাইট সবাইকে টাটা বন্ধুরা